এখানে দেখতে পাচ্ছি একটু বড় সাইজ, দেখুন বেশ চমৎকার একটি বাছুর। দেখি এইটি কি জাতের? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি বাছুর? মুন্নি মুন্নি। হ্যাঁ মুন্নি মুন্নি। শিং নাই? না। আচ্ছা আচ্ছা, দাঁতে দাঁতে? কয় দাঁত? দুটা। দুই দাঁত? কি গাভিন হয়েছে নাকি? না হিটাইছে, হিটাইছে না, হিটাইছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কিরকম মুন্ডির দুধের? কত? 30 মন। তাই? আচ্ছা, তিনি বলছেন যে মুন্ডি 30 লিটারের দুধ হয়। দেখুন চমৎকার, হিটে আসছে কিন্তু এখনও ব্যাকগ্রাউন্ড নেই। চমৎকার একটি বাছুর, এই মুন্ডি বাছুর চমৎকার। আমরা এই বাছুরটি সম্পর্কে একটু জানবো, দাম কিরকম চায় বা ক্রেতারা কিরকম বলছে? 170 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কিরকম আজকের বাজারে উঠছে? 30 পঁয়ত্রিশ বলে বলছে। চমৎকার এই মুন্ডি বাছুরটি কি আমরা দেখতে পাচ্ছি, চমৎকার। যারা এই মুন্ডি বাছুর ক্রয় করতে চান, এই হাটের মোড়ে আজকের সেরা একটি বাছুর, চমৎকার আমরা দেখতে পাচ্ছি। হরজতপুর হাটের বেশ এখানেও বাছুর দেখা কিনা হচ্ছে, চমৎকার কিছু বাছুর দেখা যাচ্ছে। এই যে বাছুরগুলি রয়েছে দেখুন, আর কি বেচা কিনা হয়েছে? হয় নাই। আপনার? আমার। এটা কি জাতের বাছুর এগুলি? ফিজিয়ান। ফিজিয়ান রানি। এটা কি দাঁতছে? দাঁত নাই। হিট আসছে? হিট আসে নাই। হিটও আসে নাই? কিরকম দাম চান এটা রানি? দাম চাই ভাবছি 135। 135। ওই ব্যাকগ্রাউন্ড কিরকম? দুধ? দুধ 15-20টা। 15-20টা। আচ্ছা, কাস্টমার দেখছিলাম, বলছে কেউ দাম? হ্যাঁ দাম কইছে। কিরকম? 15,000। 15-20। দর্শক দেখুন এই যে রানী 15 বলেছে, চমৎকার। এইরকম বাছুরগুলো রয়েছে, যারা হাট থেকে বাছুর ক্রয় করবেন দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি হরজতপুর হাট থেকে। দর্শক, আমরা হরজতপুর হাটের বকনা বাছুর, উন্নত জাতের বকনা বাছুর বেচা কিনা সেটি আজকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বকনা বাছুর রয়েছে, আমরা একটু এ বিষয়ে একটু কথা বলবো, জানবার চেষ্টা করব দাম নিয়ে। আমরা সামনে এগিয়ে যাই, একটু দেখি অনেক ক্রেতা দেখা যাচ্ছে এই মুহূর্তে। ছোট্ট দুটি বকনা, এটি দেখি পঞ্চান্ন দাম চাচ্ছে ছোটটা। এটা এটা দিবি? এটা এটা দিবি? 105। কানে কানে বলতেছে, কানে কানে 105 চাইছে, কানে কানে। দেখি আমি জানি ভাই কত বলছেন ভাই, জান 65 বলছে। কয়টা? জোড়া 65 চাচ্ছে কত? চমৎকার দুটি বাছুর 115 চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারা 165 বলেছে, আমরা আটু দেখি। হ্যাঁ বেশ চমৎকার কিছু বাছুর সামনে আমরা আরও দেখি হরজতপুর হাটের বাছুর বেচা কিনা। আমি একটু দেখতে পাচ্ছি, দেখি এটা কি জাতের আছে? এটা কি বকনা? বকনা বাছুর কি জাতের? জাত কি? ফ্রিজিয়ান। দাঁতছে? না দাঁত নাই। দাঁত নাই? কিরকম দাম চান? 80। হ্যাঁ 80। 80? ও আচ্ছা আচ্ছা, 80,000 দাম চাচ্ছে। দেখুন চমৎকার, চমৎকার 80,000 টাকা। দাম টাম বলছে? 60-65 বলে। ও আচ্ছা আচ্ছা, বাইকটা কি? এইটা কি জাতের? এইটা এইটা সাহিওয়াল। সাহিওয়াল? দাঁতছে? কত দাম চান? 650। দাম বলছে কত? 47-48 বলতেছে, 56 চাচ্ছে শাহিওয়াল। আমরা দেখতে পাচ্ছি চমৎকার, এখানে দর দাম চলছে, দর কষাকষি চলছে। গোয়া ভালো না? আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আপনার বাছুরটা কি জাতের? ফিজিয়ান। ফিজিয়ান?
চমৎকার। কত দাম চাচ্ছেন? দাম চান কত? পঁচাত্তর। হ্যাঁ, 60,000 কইছে। 60,000 বলছে? এই ব্যাকগ্রাউন্ড কিরকম দুধের? হ্যাঁ, ফরমা দিয়েছে 14 স্যার। 14? হ্যাঁ, 14 লিটার। চমৎকার। আমরা দেখতে পাচ্ছি এইরকম অসংখ্য বাছুর রয়েছে, আমরা আরও কিছু দেখাবো। বেশ কিছু বাছুর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এদিকে আসি, এই যে মুরব্বির দুটি দেখি, মুরব্বির দুটি কীরকম দাম চাই, যে চমৎকার মুরব্বি দাঁড়িয়ে আছে দেখুন। আমরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুইটাই বক না? দুইটাই বক না। কোনটা কী জাত? এটা রানী, সাদাটা রানী। আচ্ছা, এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হলো রানী বাছুর। আর কালোটা? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। আচ্ছা, অস্ট্রেলিয়ান দাম কত চাচ্ছেন? এটা চাইতেছি 75-70 চাইতেছি। 70। আর রানী? রানীটা 75। 75। আচ্ছা, রানী চাচ্ছে 75, অস্ট্রেলিয়াটা সাইজে বড় কিন্তু তারপরও 70,000। দেখুন চমৎকার দুটি বাছুর। আমরা একটু জানতে চাই ক্রেতারা কিরকম বলতেছেন। এটা 70-71 পাওয়া। 71 বলছে? এটা 65 পাওয়া। ও, অস্ট্রেলিয়ান বলছে 65, রানী বলছে হচ্ছে 70-71। আচ্ছা আচ্ছা। আর দেখুন দর্শক, চমৎকার কত বলছেন? 60 ব্যাঙ্গে বলছি ভাই। 60 ব্যাঙ্গে? 70 চমৎকার। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাছুর রয়েছে, দেখি ব্যাপার হিসাব দেখলাম একটু গরু বিক্রি করছে, গাবি বিক্রি করলেন তো? হ্যাঁ, ওই গাবির বাচ্চা। এটা গাবির বাচ্চা, আবার এটা আলাদা বিক্রি করতেছে? ওইটা গাবিন। কয় মাসের ছিল জানি? ওটা 4 মাসের। আরে, 4 মাসে কয় টাকা বিক্রি করলেন? ওরা বিক্রি করছে 123। 123 বিক্রি হয়েছে? আচ্ছা আচ্ছা। আরে, সামনে টাকা লুটে। আর এইটা এটা কি? এটা ভাই দাম কইতাছে বকনা। বকনা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান দাঁতছে? দাঁতে নাই। দাঁতে নাই। কত দাম চান? 7 মাস বয়স। 7 মাস। এর দাম চাইতেছি 95। 95। এর দুধের ব্যাকগ্রাউন্ড কিরকম? 25-26 কেজি। 25-26 লিটার। কত বলতেছে? দুইটা নেই বলতেছে। কত কাস্টমারে? 80-82। চমৎকার। দেখুন একটি ভালো একটি বাচ্চা, ফিজেন ভালো, চমৎকার একটি বাচ্চা। আমরা দেখুন এই বাচ্চাটির দাম বেশ চমৎকার। ঠিক আছে, আমরা আরও একটু দেখি। অনেক বাছুরি দেখি রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার কিছু বাছুর রয়েছে। এই যে একটি বাছুর দেখতে পাচ্ছি, এইটা কি অস্ট্রেলিয়ার কি জাতের? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কি অবস্থা? কত দাম চান? 90-95 হাজার। হ্যাঁ, 95। ব্যাকগ্রাউন্ড কত দুধের? দুধ কত হয় এর মার? মার হলে 16-17 কেজি সকালে। 16-17 কেজি। কত দাম টাম বলছে কেউ? 70। হ্যাঁ, 70 কয়? 70। 95 চাচ্ছে, 70 বলতো। চমৎকার দেখতেই পাচ্ছেন। আমরা সেম আর একটি দেখতে পাচ্ছি, ভাইয়া দাঁড়িয়ে রয়েছে। এইটি দেখুন, এই আর একটি বাচ্চা রয়েছে, দেখি ভাইয়া এটা কী জাতের বাছুর? রানী। রানী রানী রানী, অস্ট্রেলিয়ার রানী বলছে। কত দাম চান রানী? হ্যাঁ, 95। ক্রেতারা কীরকম বলে? 70। 70। দর্শক, আমরা আগেরটির মতো একেবারে সেম দাম, সেম কাস্টমার একই কথা বলেছে, 95-70। 95-70 বলছে। ভালো জাত, চিনে শুনে করতে হবে। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আরেকটি রয়েছে, দেখুন মুরব্বি। এই যে ক্রেতা আছেন দেখছেন, দেখুন একজন ক্রেতা দেখছে। আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে একটু কথা বলবো। চমৎকার একটি বাছুর, এই যে বাছুর দেখতে পাচ্ছি বেশ চমৎকার। আমরা এই সম্পর্কে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি জাতের বাছুর এটা? রানী বাচ্চা। রানী? জি। বয়স কীরকম? 11-12 মাস। 1 বছর 1 মাস। কীরকম দাম চাচ্ছেন? দাম তো বেশি, 1 লাখ। এই যে দেখলাম এক ভাইয়া, কত বলছে? এই 80-85 কয়। 80 কয়। আচ্ছা, দুধ কীরকম, ব্যাকগ্রাউন্ড কত? 20-25 কেজি। 20-25 কেজি। আচ্ছা আচ্ছা। আমরা একটু দেখি ভাইয়ের সাথে কথা বলি, এটা কত বলছেন?
এই যে দুটি এক লাখ চাঁদ বলছে, কত চাচ্ছেন? এক লাখ ইয়া হচ্ছে ৪৫, এক লাখ ৪৫ চাচ্ছে, চমৎকার। এই যে দুটি এক লাখ ৪৫ চাচ্ছে, এক লাখ বলেছে, বেশ। আমরা দেখলাম এই হরজতপুর হাটে, দেখুন চমৎকার কিছু বাছুর এই মুহূর্তে রয়েছে, বকনা বাছুর, যারা ক্রয় করবেন বেশ চমৎকার বাছুর। এই যে দেখুন এটি চাচ্ছে বেচা কিনা চলছে, এবং বেশ যাচাই বাছাই চলছে। এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন একটি বাছুর রয়েছে, দেখছি ছোট্ট বাছুর রয়েছে, দেখি কাস্টমারকে কাস্টমার তাড়িয়ে দিচ্ছে। কাস্টমার তাড়িয়ে দিয়েছে, দাম যে বলেছে মনে হচ্ছে। আমরা একটু জানবার চেষ্টা করি, আচ্ছা আমরা একটু জানি কত চাচ্ছেন ভাইয়া, কত চান? ৬৫ কি জাতের বাছুর এটা? জিজ্ঞেস করেন, ৮৫ দাম করে, ৮৫ বলছে, না 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 বেশ কাছাকাছি চলছে, দেখুন দেখি দেখি তারা টাকা দিচ্ছে, কি বলে বেশ দেখুন চলছে, চেষ্টা করছে। ভাই যদি ৫০০০ রুপিয়ার বেচা কিনে থাকে তাহলে কর, তাহলে বাদ দে ভাই, তিনি দিচ্ছেন না। চমৎকার একটি বাছুর, আমরা একজন ক্রেতা বিক্রেতার দুমুল দর কষাকষি, আচ্ছা আচ্ছা দেখুন তারা তুমুল দর কষাকষি। এই যে চমৎকার দুটি বাছুর আমরা দেখতে পাচ্ছি, এই দুইটির সম্পর্কে একটু জানবো ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ বেচা কিনি করতেছি ভাই, বেচা কিনে তো করতেছেন, ঠিক আছে, তো কত চান? ৪০,০০০ হ্যাঁ কত? ১২০ কইতাছে, তাই বিক্রি করবেন না দশে? কত হলে বিক্রি করবেন? ১৫ করবো। কি জাতের বাছুর এগুলি? রানী 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 সুপ্রথম রানী। বয়স কিরকম? ১১-১১ মাস, ১০-১১ মাস, ঠিক আছে। দর্শক আমরা শুনলাম সর্বশেষ আজকের হাটের বাছুর বেচা কিনা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যারা হাট থেকে বকনা বাছুর ক্রয় করবেন প্রতিবেদন দেখবেন, যাচাই বাছাই করে ক্রয় করতে হবে। আমরা আজকের প্রতিবেদন শেষ করবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।